বিদ্রোহের সাথে সাথে ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। হাই ফ্রেন্ডস, তো মা বাবাকে দেখতেই পাচ্ছ, আজকে মা বাবা আমি তিনজনে রেডি হয়েছি। কালকে তোমরা মানে দেখে নিয়েছো যে শপিং ব্লগটা, আর আজও দেখতে পাচ্ছ কারণ আজকে আমরা আবার যাচ্ছি। কালকে বললাম শপিং করে কিনেছি টুকটাক, মানে ভালোই কিনেছি কিন্তু মন পোষায়নি, তাই জন্য এখন পুজো পুজোর আগে বলছে চলতে মা বাবার শপিং আজকে হবে না, আজকে আমার জন্যই যাচ্ছি। এত টুকটাক করে প্রত্যেকদিনই বের হবে, এটা এখন এটা চলবে এখন প্রত্যেকদিন, যতক্ষণ না পুজো আসে ততক্ষণ, পুজোর সময় পর্যন্ত চলে। তো এখন আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আর বেরোবো। এখন কটা বাজে? ওই 6:45 মতন বাজে, আর এখন আমরা বেরোচ্ছি। যা যা হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো, তো চলো দেখ। তো গাইস, এই যে বাবা মা চলে এসেছে বাজার কলকাতা, দেখতেই পাচ্ছ বাবা মা ঢুকছে আর আমিও চলো যাই। গাইস আমরা এখন এই যে ওপরে উঠছি দেখতেই পাচ্ছ, তো চলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছি এই যে দুখানা ড্রেস নিয়ে চলে এসেছি, আমি এখন ট্রায়াল দেবো। তো দুটো পরে তোমাদের দেখো, এই দুটো খুব পছন্দ হয়েছে, তো চলো আগে ট্রায়াল হচ্ছে। এই ড্রেসটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। তো আর সেকেন্ডলি দেখো এই ড্রেসটা, সেকেন্ড হচ্ছে এই ড্রেসটা ওয়ান পিস একটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর, একটু আমার লুজ আছে বাট ভালো লাগছে দেখতে। তো এটাও দেখলাম, আরও কিছু দেখেছি ট্রায়াল দেওয়া হয়ে গেছে, দুটো আমার মারাত্মক পছন্দ হয়েছে, তো চলো আরও দেখি। বাজার কলকাতা হয়ে গেছে, এবার যাচ্ছি এম বাজার, দেখতেই পাচ্ছ, তো চলো এম বাজারে ঢোকা যাক। এম বাজারে 3000 টাকার পুজো শপিং করলে পেয়ে যাবেন গ্যারান্টেড গিফট। তো আর দেরি না করে চলে আসুন এম বাজার আর পেয়ে যান মেন্স ওয়্যার, লেডিজ ওয়্যার, ও তোর থেকেই আমি খাচ্ছি, খাও খাও আমি লাস্টে খাচ্ছি। দেখতে পাচ্ছ সানগ্লাস পরে দেখো, পরে দেখো দেখি ওটাকে তোলো, হ্যাঁ মুখের উপর তোলো, পুরো ভিলেন ভিলেন লাগছে। ওইদিকে দেখো, মাকে দেখো, পুরো ভিলেন ভিলেন লাগছে। তুমি এইদিকে অনেকগুলো আছে তো সেইখান থেকে একটা নিতে পারো। আবার দেখতে পাচ্ছ প্রথমে এসে ওইটা সামনে আছে, কি করে বুঝবো এইটাকে, এরকম করে দেখো। মা ট্রায়াল দিতে বেরিয়েছে, ভালো লাগছে দেখতে। নেক্সট দেখতেই পাচ্ছ কত বড় বিগ অফার, ওদিকে মায়ের হাতে আছে। আচ্ছা তুলে দেখাও, ওইদিকে দেখাও। তো গাইস আমাদের পুরো ভর্তি আছে, অনেক মার্কেটিং আজকে করে ফেলেছি, যেটা কিনে গিয়ে গড়িয়াতে আমরা করতে পারি না, সেটা আমাদের নিজেদের এরিয়াতে এত সুন্দর এম বাজার থাকছে, আমরা যে কেন গেছি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, তো কিনেছি আজকে, কিনে খুব ভালো লেগেছে, এখনও বাকি আছে, এখনও অনেকটা বাকি আছে। তো কী কী কিনেছি বাকি আছে, মা অনেকগুলো ড্রেস নিয়েছে কিন্তু সবটা তোমাদেরকে দেখায়নি, বাবা এখন এটিএমে গেছে টাকা তুলতে, এত জিনিস কিনে ফেলেছি টাকা তুলতে গেছে। তো এবার হচ্ছে আমরা ওইদিকে যাবো, তারপরে কি করবো না করবো খেতেও যাবো। তো গাইজ আমরা এখন ফাইনালি প্রচুর মার্কেটিং করেছি, ওইদিকে এই দেখো বাবা সব ওইগুলো রাখতে রাখতে ঠিক করছে, এদিকে বাবা বসেছে, এদিকে আমি আর মা আছি, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ খিদে হয়ে গেছে। এখন প্রায় দশটা বেজে গেছে, এখন 10টা বাজে, আর আমরা এখন হচ্ছে খেতে এসেছি চড়ুইভাতিতে। তো খাবার অর্ডার করবো, এই যে দেখতেই পাচ্ছ মেনু কার্ড এখানে আছে, তো চলো কী অর্ডার করি দেখাই। চিকেন হাক্কা নুডলস নিয়েছি আর বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এখানে আছে। মা এখন সার্ভ করে নিচ্ছে, যেহেতু বাবার বিরিয়ানিটা পাওয়া গেল না, তো আমি আর মা একটু খাবো আর বাবা একটু খাবে, খেয়ে বাবার জন্য বিরিয়ানিটা বাড়ি থেকে কিনে নেবো। ব্যাস 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 ছেড়ে দাও, মা আর বাবার জন্য এখানে বেশ সুন্দর। তো আমরা এখন ফাইনালি খেতে আরম্ভ করে দিচ্ছি, আর এই যে চিকেনের পিসটা খালি দেখো, এখানে চিকেন আটকানো হচ্ছে ভালো লাগে। হুম,
লাভ বিরিয়ানি মাকে এটা ফার্স্ট টাইম আনলাম এখানে কিন্তু আমাকে অনেকটা পরিমাণ দিয়েছে আমি এতটা খেতে পারবো না কারণ আমি ফুচকা টুচকা খেয়েছি অনেক কিছু খেয়েছি চারা দেখো একটা এই আইসক্রিমটা কিনেছিলাম কতক্ষণ হয়ে গেছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর এখন মনে পড়েছে ব্যাগে ছিল আর এখন এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি আর এই আইসক্রিমটা এখন খাচ্ছি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আমাদের অবস্থাটা খালি দেখো বাবা দিকে এসে ড্রেস একদম সঙ্গে সঙ্গে চেঞ্জ করেছি আমি এসে আমি আর মায়ের জল খেয়েছি এবার চুল টুল একদম তুলে বাঁধবো আর আমি তোমাদেরকে দেখি ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি কী কী কিনেছি কিন্তু ড্রেসগুলো আমি এখন একটু মানে তোমাদের ভিডিওতে দেখিয়েছি কী কী আরও অনেক কিছু কিনেছি শুধু ওগুলো না ওগুলো টুকটাক জানলাম তোমাদের না একটু দেখালে হয় না তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম টুকটাক জিনিসগুলো আরও অনেক কিছু কিনেছি সেগুলো এখন শেয়ার করবো তোমাকে দেখাবো আর ইয়েতেও গেছিলাম কোথায় গেছিলাম যেন রিলায়েন্সের থেকে কিছু জিনিস এনেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর ব্যাগটাও দেখিয়ে দিই এইগুলো হচ্ছে পুরো টোটাল জিনিস দেখতেই পাচ্ছ এর ভেতরেও ড্রেস আছে এর ভেতরেও আছে ওর থেকে হাফ কিছু বার করে নিয়েছি আর এতে কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এতে এমন কিছু না এখান থেকে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম কোকাকোলা এটা বিধু দিয়েছে আমাকে মানে এটা কিনিনি আমি এটা আমাকে বিধু দিয়েছে এটা হচ্ছে কি আঁকের রস বলছিল তো দেখতে পাচ্ছি এখানে নিয়েছে একটা লাস্যি আর এখানে নিয়েছে একটা সাবান তো গাইজ ফাইনালি ড্রেস পিস চেঞ্জ করে অনেকটা অনেকক্ষণ গর্ব করেছি বাবা মা আমি একসাথে সব কটা ড্রেস বার করে দেখেছি একবারে আবার বাড়িতে এসে পরেছি সুন্দর বেশ লাগছিলো মানে মনটা খুশি হয়ে গেছে মানে কাল গড়িয়াহাটে গিয়ে যেটা আমার হয়নি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি সবসময় বাজার কলকাতা এম বাজার মানে কোনো শপিং মল থেকে কেনা খুব পছন্দ করি কারণ ঠিকঠাক ফিটিংস হয় ড্রেস কোয়ালিটি অনেক ভালো হয় কিন্তু গড়িয়াহাটে এই দু তিন বছর হলো আমার বেশ ভালো লাগছে কি না কালেকশন থাকে একটু স্টাইলিশ যদি কিছু দেখতে পেতাম এরকম কিনে ফেলতাম কিন্তু এত জঘন্য গেছে কাল দিনটা মানে কি বলবো কিনেছি মানে এত বেছে বেছে কেন মানে আমার কিনতে ভালো লাগে না আমি যেটাই দেখবো পছন্দ হয়ে যাবে নিয়ে নেবো এরকম আমি পছন্দ করি যে যাচ্ছি যেটা পছন্দ হচ্ছে নিয়ে নেবো খুব দেখতে হচ্ছে এটার থেকে ওটা না ওটা আমার একদম পছন্দ না তাই জন্য কাল কিছুটা কিনেছি মার্কেটিং হয়েছে তো অতটাও মনটা খুশি ছিল না যে কেন খুশি হয়নি যে আমি যেটাই দেখছি পছন্দ হচ্ছে না এটা আমার একদম ভালো লাগে না তো তাই জন্য আজ ভাবলাম যে বিদ্যুৎ যেহেতু ছুটি নেই বাবা মার সাথে আজকে বেরিয়ে পড়ি একটু তো আজকে আমি আমার নিজের এরিয়া থেকে সব কিনেছি বাজার কলকাতা এম বাজার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা ওখানেই গিয়েছিলাম ওখান থেকে আজকে যেটাই দেখছি পছন্দ হয়ে যাচ্ছে তো ওখান থেকে বেশ অনেকগুলো তোমাদের আমি দু তিনটা তো বললাম আগে দেখিয়ে দিয়েছি যে কীরকম কীরকম ড্রেস নিয়েছি প্যাটার্ন আরও অনেক কিনেছি সবটাই একদিন তোমাদের মানে বাবা মা আমার বিদ্যুৎ সব ড্রেস একদিন তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো আপাতত এখন শপিং ভিডিওগুলো চলতে থাকবো কারণ পুজো আসছে এখন এরকম আমাদের চলতেই থাকবে শপিং মানে ভিডিও যে যাচ্ছি হয়তো একদিনে গিয়ে একেবারে 10-15টা ড্রেস কিনবো তা না হয়তো 4-5টা 6টা করে ড্রেস কিনে নিয়ে আসবো কারণ যখনই বেরোবো 2-1টা করে আমার এরকম কিনতেই লাগে তো সাজগোজের অনেক কিছু জিনিস কিনেছি সবটা তোমাদের দেখাতে পারিনি কারণ সবসময় আমার ফোনে এমনিতে চার্জ পড়ে গেছিলো তাই জন্য আমি ভিডিও সেইভাবে করতে পারিনি বাড়ি এসে আবার চার্জ দিয়ে ভিডিও করছি যাই হোক আশা করি আজকে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও তো দেখাবে আবার পরবর্তী ভিডিওতে আপাতত বাই বাই